আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন। আমরা সত্যিকার অর্থে কৃষকের উৎপাদিত জিনিসগুলো বাজারে যে অনেক দাম হয় তার একটা প্রমাণের জন্য আমার সামনে যিনি হাজির আছেন, তাদের লাউ চাষাবাদ করে মিষ্টি লাউ যেটা, তা আমরা দেখেন আপনারা যারা ঢাকা থেকে শুনছেন মিষ্টি লাউ কত টাকা কেজি কিনেন একটু বলবেন। তাহলে ওনারা যে চাষাবাদ করে ওনারা কার কাছে কত টাকায় বিক্রি করে আমরা একটু জানার চেষ্টা করব। আমার পাশে আরেকজন আছে, দুইজনকে আমি নিলাম না একজনকে, তারা বলছে 6 টাকা 8 টাকা কেজি মিষ্টি লাউ বিক্রি করে। পরবর্তীতে ঘটনাটা কি ঘটে তো আপনার পরিচয়টা একটু উপস্থাপন করেন বাংলাদেশের মানুষের সামনে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমিন সেলিম, আমি একজন কৃষকের সন্তান। মা বাবা কৃষি কাজ করেন, আমরা প্রতি বছর বছরে মানে লাউ উৎপাদন করি আর কি, আমাদের ক্ষেতের মধ্যে চাষাবাদ করি। এই লাউ গুলো যখন আমরা ক্ষেত থেকে তুলে ওই লাউ গুলো যখন আমরা গাড়ি দিয়া, অর্থাৎ আমাদের যে মেন বাজার আছে, বাজার নিয়ে কোন যাই বাজার এটা? তারাইল বাজার, আচ্ছা, এই বাজার কিশোরগঞ্জ নিয়ে, জেলার তারাইল বাজার। কৃষ্ণগঞ্জ জেলার তারাইল বাজার নিয়ে যাই। এখান থেকে আমরা পাইকারের কাছে বিক্রি করি কত আট টাকা কেজি? টাকা অথবা 10 টাকা কেজি সর্বোচ্চ চেনা পিসে? কেজিতে আচ্ছা, কেজিতে বিক্রি করি, ওই টাকা আমাদের কাছে নেই, কিন্তু আমরা গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাই। তখন আমাদের যে উৎপাদন পণ্যটা আমরা যে চাষাবাদ করি, যতটুকু আসে নিয়ে চাষাবাদ করি, আমাদের ততটুকু আপনাদের পাই। খরচ কত পড়ে 8 টাকা কেজি বিক্রি আমরা করে, লাভ আট টাকা কেমন? আমাদের লাভ হলো, সর্বোচ্চ 8 টাকা লাভ হলো, আচ্ছা, 1 টাকা কেজি মানে কৃষকের লাভ। কৃষকের যে পরিশ্রম, পরিশ্রমের বিনিময়ে আমরা পাই না। আচ্ছা, আমাদের পরবর্তীতে যে পরবর্তীতে কি করবো, আমাদের এটা করতে হবে, আমাদের পেশা, আমরা যদি কৃষক মানুষ, কৃষকের তার কোনো পেশা নেই দিই। এই জন্য আমরা জাতির কাছে করবো, যাতে আমাদের যে ন্যায্য একটা অধিকার যাতে আমরা ফিরে পাই। আচ্ছা, আপনারা যে কৃষি পণ্য উৎপাদন করেন, এখানে কি খরচ? যে অনেকে বলে সার কীটনাশকগুলোর দাম বেশি। এইগুলা তো আমরা দাম দেশ, এই জন্য তো আমাদের কৃষি উৎপাদন হতে, কারণ এটা তো এটার মধ্যে সিন্ডিকেট আছে, যার জন্য মনে হয় আমরা জিনিস আনতে গেলে কেন সার দিতে হয়, আবার গোবর দিতে হয়, আবার অনেক পরিশ্রম করতে হয়। এই কীটনাশক গুলোর তো অনেক দাম, ইউরিয়া সার যেগুলো আছে এটা বাজার থেকে অনেক সময় পাওয়া যায় না। কৃষকের দাম এই দেশে কম, দালালের দাম বেশি। কৃষক রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই লাউ বলেন নানান ধরনের সবজি ধান কত কিছু উৎপাদন করে, কিন্তু তারা কেজিতে লাভ করে 1 টাকা কি 2 টাকা। আপনি আলুর কৃষকের কাছে যাবেন, সে বলবে কেজিতে 2 টাকা লাভ করি। তাহলে পরবর্তীতে এদেশের মানুষ কেন সেই মিষ্টি লাউ আপনার কিশোরগঞ্জের বাজারে তো 50 টাকা কেজি লাউ বেশি, ঢাকাতে মিনিমাম 70-80 টাকা বিক্রি করার কথা, তাহলে কৃষক বিক্রি করতেছে 8 টাকা, আমার পাশে আরেকজন বসা তিনি বলছে আমি 6 টাকা বিক্রি করবো। তাহলে এই যে অবস্থা দাঁড়াইছে, এখন উন্নত বিশ্বের দিকে খেয়াল করেন, তারা কিভাবে কৃষি পণ্য বাজারজাত করে? কৃষকের থেকে সরকার কিনে নেয়, সরকার সেটা বাজারে ম্যানেজমেন্ট করে, মাঝখানে কোনো দালাল নামক আড়ালের জায়গা নাই। তো আমার সোনার বাংলাদেশ, যদি কৃষক সঠিক দাম পাওয়ার ব্যবস্থা করতে পারেন আর ন্যায্য দামে কাস্টমাররা কেনার ব্যবস্থা করতে হয়, তাহলে মাঝখানে আসতে হবে সরকারকে। তা উন্নত বিশ্ব, উন্নত আমরা বলি কি, আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, ইউরোপ হয়ে গেছি, আমাদের চরিত্র তো এমন জঘন্য খারাপ, সিস্টেম জঘন্য খারাপ। এখন ভুক্তা অধিকার দৌড়াইতেছে, তাদের প্রতি সম্মান রেখে বলে আপনাদের যে জরিমানার সিস্টেম ধরছেন, তারা 50,000-20,000 টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকা আপনি যাওয়ার পরের দিন আমার জনগণের কাছ থেকে, মানের থেকে দাম বাড়ায়নি, আমি প্রমাণ। এটা কিশোরগঞ্জ বড় বাজারে একবার ধরছিল, মরিচের জরিমানা 20,000 টাকা, পরে এই 20,000 টাকা গাড়ি যাওয়ার পরে জনগণের থেকে দাম বাড়াই নিয়েছে। সুতরাং আপনি যাকে ধরতে পারবেন যে অপরাধ করছে প্রমাণিত, তাকে জেল এবং 10-20-50 লাখ টাকা জরিমানা দেবেন। ধর বাপ জন্মে যেমন ব্যবসা করে 2 নম্বরে করে দাঁড়াতে না পারো। আর এই যে কৃষক, এই যে সে পরিচয় দিচ্ছে আমি কৃষকের সন্তান, এই পরিচয় অনেকে দিতে চায়, অথচ এই দেশের সবচেয়ে সম্মান পাওয়ার কথা কৃষকের, আর সবচেয়ে বেশি সম্মান পায় দালাল, চিটিংবাজ, প্রতারক, খপ্পরবাজ, এদের বড় বড় চেয়ার, বড় বড় উপাধি। তো আবার বলছি যে কৃষকের দাম যতদিন পর্যন্ত না পাবে, কৃষি পেশা থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিবে, তখন কিন্তু ওই সব এই টোটাল বাংলাদেশ সবে আমদানি নির্ভর, পরে মিষ্টি লাউ, লাউ, ডিম, কাঁচামরিচ সব আমদানি করে আনতে হবে। তাহলে কৃষি প্রধান বাংলাদেশ কেমনি হইলো? এখন তো বলতে হয় এটা চোর প্রধান বাংলাদেশ, দালাল প্রধান বাংলাদেশ, সিন্ডিকেট প্রধান বাংলাদেশ, খপ্পর বাজার বাংলাদেশ। তো এখন আমরা বলি কি, যে ওই যে রাজনৈতিক কোন একটা দলকে, কোনো ব্যক্তিকে স্বৈরাচার, আমি আপনিও তো স্বৈরাচার। হ্যাঁ, এই দালালে যে কৃষকের থেকে মালটা কিনে নেয়, একই সিন্ডিকেট করতেছে না, একই কম বড় স্বৈরাচার। রাষ্ট্র সংস্কারের আগে কিন্তু ব্যক্তি সংস্কার প্রয়োজন। তাহলে আর মিষ্টি লাউ কৃষক 8 টাকা কেজি বিক্রি করবে, এই কৃষকের সন্তান তার আশেপাশের লোকজন বাজারে গিয়ে দিবে 50 টাকা কেজি, তাহলে মাঝখানে খেলাটা কে খেললো? সেই জায়গায় আসেন, ম্যানেজমেন্ট চেঞ্জ করেন, নাহলে কারো বাপের ক্ষমতা নাই সিন্ডিকেট ভাঙার। আর কৃষক মুখ ফিরিয়ে নিবে, বাংলাদেশ হবে আমদানি নির্ভর, হবে
দালাল প্রধান বাংলাদেশ, কৃষি প্রধান আর বাংলাদেশ হবে না। আল্লাহ হাফেজ।